হ্যাঁ বন্ধুরা, আমি গৌরব, তোমরা দিচ্ছি বিটাটেক বেঙ্গলি। যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, এখন কথা বলবো, সেটা থিওরিটিক্যাল পার্ট, নট প্র্যাকটিক্যাল একটা বিষয়ের। থিওরিটিক্যাল এই কারণে বললাম কারণ আমার সঙ্গে আজকে ইউক্লিডটা নেই, তার জন্য তার উপরে থিওরিটিক্যাল বলছি, আর এটার উপর একটা প্র্যাকটিক্যাল ভিডিও আমি বানাবো, অর্থাৎ প্র্যাকটিক্যাল লেসন। সেটা হলো যে, এটা আমার ভিউয়ার বন্ধু আমাকে প্রশ্নটা করেছিল, যে এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না, সরি, যে গান গাইতে গাইতে কিভাবে ইউক্লিডটা বাজাবো। অর্থাৎ গানের সঙ্গে যদি এক কথায় বলা যায় বা সঙ্গীতের ভাষায় যদি বলা যায়, অ্যাকম্পেনিমেন্ট কিভাবে করব, সঙ্গ কিভাবে দেব, সেটা অন্যের গানের সঙ্গে হতে পারে বা নিজে যখন গান করছি বাজিয়ে সেটাও হতে পারে। আমরা এর আগে আমি বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি যে গান ধরে ধরে যে একটা গানের ক্ষেত্রে তুমি কিভাবে স্ট্রামিং করতে পারো, 1 2 3 4, 1 2 3, 1 2 3 4, এই যে বলার ধরনটার সঙ্গে সঙ্গে যদি আমরা আপ ডাউন আপ ডাউন স্ট্রোক করি, তাহলে একটা স্ট্রামিং প্যাটার্ন তৈরি হয়, সেটা একটা গানের সঙ্গে বাজবে। কিন্তু সেটা আমরা অ্যাকম্পানি কি করব, সঠিক বাজছে কিনা, বা আমি যখন নিজে গাইছি গানটা সেই ওই প্যাটার্নেও ফেললাম বাজালাম, কিন্তু গান গাই দিয়েছি উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, সেইটা আমরা ঠিক করব কি করে। দেখো বন্ধুরা, আমি কিন্তু খুব বড় সঙ্গীত বিশারদ নই, তবুও দু একটা ছোটখাটো প্রোগ্রাম করেছি, সরি, আর লাইভ প্রোগ্রাম দেখেছি, এবং আমার থেকে যারা ভালো বাজায় তাদের সঙ্গে বিভিন্ন সময় কথা বলেছি, তাদেরকে বাজাতে দেখেছি, তাদের সঙ্গে থেকে যেটুকুনি আমি বুঝতে পেরেছি সেটার ভিত্তিতেই আমি বলছি, গান বা সঙ্গীতে তিনটি জিনিস থাকে প্রাণ, সেটা হচ্ছে সুর, তাল এবং ছন্দ বা লয়। সুরটা কি, আমরা যখন ধরো কোনো সি মেজর স্কেলে গাইছি, সি মেজার স্কেলটা তোমরা ধরে নিলে বা সি মেজার নোটটা ধরে নিলে, বা ইউক্লিডের ক্ষেত্রে শুধু থার্ড ফ্রেট মানে উপর থেকে জি সি ই এ তারটা, আর উপর থেকে 4 নম্বর তার 3 নম্বর ফ্রেটে যদি একটা নোট ধরি সেটা আমাদের সি মেজার কর্ড হয়ে যাচ্ছে, সেটা ধরে যখন বা যদি সিঙ্গেল স্ট্রোক করি তারটার উপরে বা পুরো স্ট্রাম করি, তখন যে সুরটা বেরোবে তার সঙ্গে আমরা গলাটা মিলে নিলাম, একেবারে সুরে সুরে মিলে গেল, সেটা হলো গানের সুরের সঙ্গে সুরে মেলানো। তাল 1 2 3 4, কোনো কোনো গান হয় 1 2 3, 1 2 3, আমি চিনি গো চিনি তোমায়, 1 2 3, 1 2 3, এটা হচ্ছে তাল, 1 2 3, 1 2 3, এটাকে বলা হয় 3/4 বিট। আর লয়টা বা ছন্দটা কি, এই তালটাই কত তাল আছে, আমি চিনি গো চিনি তোমায়, 1 2 3, 1 2 3, এইটা কত তাড়াতাড়ি চলবে, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, আমার হাতটা তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে 1 2 3, 1 2 3 এরকম চলছিল, তারপরে কি ছিল, 1 2 3, 1 2 3, তাড়াতাড়ি বেড়ে গেলো, এটা হচ্ছে লয়। এই তিনটে বিষয় হলো সঙ্গীতের প্রাণ। তা এবার যেটা আমি বললাম যে এই তিনটেকে আগে আমাদের রপ্ত করতে হবে, সুর আমরা শুনে শুনে রপ্ত করতে পারবো, তাল আমরা যখন একটা গান গাইছি সেটা আমরা পায়ে তাল দেবো, তাল দিয়ে দিয়ে সেটা ঠিক করবো, এবং লয়টাও সহজ, কত তাড়াতাড়ি বা কত তাড়াতাড়ি যাচ্ছে বা কত আস্তে আস্তে যাচ্ছে সেটা হচ্ছে লয়, তালটাও একটা খুব বড় ব্যাপার হয়। আর থিওরিটিক্যালভাবে যদি বলতে হয় তাহলে গানের সঙ্গে তোমরা কীভাবে অ্যাকম্পেনিমেন্ট করবে, প্রথমে একটা গান ধরো, একটা সাধারণ ফোক সঙ্গে ধরি, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায়, 1 2 3, 1 2 3, 1 2 3, 1, অর্থাৎ এবার যদি আমি 1 মানে এক একটা বিটে 1 2 3, মানে 1 2 3, এক্ষেত্রে আমার স্ট্রামিং হলো, হ্যাঁ, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, এই নাতে দেখো 4টে বিট পড়লো, 1 2 3 4, 4টে কর কমপ্লিট হলো, 4টে বিটে আমার গানটা কমপ্লিট হয়ে গেল। এবার সেক্ষেত্রে তোমরা যখন ইউক্লিডটা বাজাবে, প্রথমে তোমরা সিঙ্গেল একটা স্ট্রোক করো, তোমায় ডাউন স্ট্রোক করবে, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, ব্যাস এরকম হলো, প্রথমে এই তালটার সঙ্গে মিলাও, তোমার গানটা কর, তোমার হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, প্রথমে এত তাড়াতাড়ি করার দরকার নেই এবং করলেও খুব ভালো লাগবে না, সুতরাং তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, এরকম ভাবে করো, সিঙ্গেল স্ট্রোক করো, অর্থাৎ তোমায় হৃদ মাঝারে, এই যে একটা বিট পড়ছে বা পায়ে যখন তালটা ডাকবে, এই এক হলো যখন, তখন তোমরা প্রথম অবস্থায় সিঙ্গেল স্ট্রোক করবে, তারপরে যখন ইম্প্রোভাইজ করবে তখন এই একটা যখন পড়ছে তখন আপ, সরি, ডাউন আপ, তোমায় 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 হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, এরকম ভাবে করো, অর্থাৎ একটা যখন তোমায় হৃদ এই প্রথমটাতে যখন পড়ছে তাল, তখন
তারপরে ইম্প্রোভাইজেশনের জন্য দুবার করে স্ট্রাম করব। সেই ক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো হাতটা তোমাদেরকে তাড়াতাড়ি চালাতে হবে। এরপর একটা প্র্যাকটিক্যাল পার্ট বানাবো, এটা জাস্ট তোমাদের একটা থিওরিটিক্যাল বোঝানোর জন্য আমি করলাম, ঠিক আছে? এরপর একটা প্র্যাকটিক্যাল পার্ট বানাবো, সেটার জন্য তোমরা পরবর্তী ভিডিওটা অপেক্ষায় থাকো অবশ্যই। আর অবশ্যই ভিডিওতে আমি একটু বলে দিইনি, ভিডিওতে না ঠিকঠাক ভিউ আসছে না, কেন আসছে না জানি না, তোমাদের ভিডিও ভালো লাগছে কি না জানি না, সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। সেই হিসাবে আমি ভিডিও কন্টিনিউ দেখি, আর ভিডিওতে ভিউ আসছে না তাহলে আর ভাবছি আর চ্যানেলে সময় দেবো না, চ্যানেলটা বন্ধ করে দেবো। কারণ সময় লাগে একটা ছোটোখাটো হলেও, কিন্তু আমাকে রিসার্চ করতে হয় একটা লেসন দিতে গেলে, সে কম হোক বেশি হোক দিতে কিন্তু আমাকে হয়। সেক্ষেত্রে যদি ভিউ না আসে, তোমরা যদি ঠিকঠাক শেয়ার না করো, খারাপ লাগে। কারণ যেমন কি দেখতে পাচ্ছ আমার চ্যানেল কিন্তু এখনও সব ক্রাইটেরিয়া, যদি কেউ মনে করে থাকো তুমি আপনি তো বলছেন বা তুমি তো বলছো এগুলো করার জন্য টাকা ইনকাম করবে, আজকে আমি বলি তাদের উদ্দেশ্যে, আজকে আমার চ্যানেলটা কিন্তু 2.5 বছর, 80-র উপরে ভিডিও আছে, এখনও পর্যন্ত কিন্তু মনিটাইজ হয়নি, তবুও আমি ভিডিও আপলোড করে যাচ্ছি, কেন বা কাদের জন্য সেটা তোমরাই বলবে। সুতরাং তোমরাই আমার কি বলবো এগিয়ে চলার ইন্সপিরেশন। যখনই মনে করে কিছু কিছু ক্ষেত্রে যে চ্যানেলটা বন্ধ করবো, তখন কোনো কোনো বন্ধুরা আছে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, ভালো লাগে, এবং তাদের ওইগুলো থেকে আমি ইন্সপায়ার্ড হই এবং সেখান থেকে কিন্তু আমি ভিডিওটা বানাই। সুতরাং তোমাদের সাপোর্টটা কিন্তু আমার এই চ্যানেলটা গ্রো করতে অনেক প্রয়োজন। সুতরাং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিও ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, এবং পরবর্তী ভিডিওর জন্য এই আজকে যে ভিডিওটাগুলো প্র্যাকটিক্যাল পার্টের জন্য অপেক্ষায় থাকো। আমি গৌরব, তোমরা দিচ্ছ বেঙ্গলি।